নমস্কার সবাইকে, আবার একটি নতুন ভিডিও দিয়ে সবাইকে স্বাগত জানাই। আমি অমিত, আর আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল কোস্টাল অ্যাডভেঞ্চার উইথ অমিত চ্যানেলটি। তো আজকে আমি এসেছি বাইশা, তো একাই এসেছি, আর অনেকদিন ভিডিও করা হচ্ছে না, তো সেই জন্য একাই এসেছি, জাল ফেলবো আর মাছ ধরবো। তো সেটাই আপনাদের দেখাবো, কতটা কি মাছ পড়ছে আর সবটাই দেখাবো আপনাদের। তো সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন, আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাইকে ধন্যবাদ, ভিডিওটি পুরো দেখুন স্কিপ না করে। তো বন্ধুরা, আমি পৌঁছে গেছি বাইশাতে, আর এখন বাজে দুপুর 2:30। আর দেখতে পাচ্ছেন আমি এখন বাইশা ব্রিজের উপর দাঁড়িয়ে, আর আজকে একটু মেঘাচ্ছন্ন আকাশ, আর নিচে বাইকটা আমার রাখা। আর দেখুন কত সুন্দর পরিবেশ বাইশার ব্রিজের উপরে দাঁড়িয়ে এখন আমি। তো জাল ফেলবো আজকে, মূলত এসেছি চিংড়ি মাছ ধরার জন্য, আর আজকে আমি একাই এসেছি, একাই ভিডিও করব আর জাল ফেলবো। তো সেটাই দেখাবো আপনাদের, আর কতটা কী মাছ পাচ্ছি সবটাই দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখতে পাচ্ছেন প্রথম খেপ ফেললাম, তো এখন জোয়ার চলছে। তো এটা একটা শাখা খালে ফেললাম, দেখছি জাস্ট মাছ পড়ছে কি না, ওই জন্য চেক করার জন্যই ফেললাম। তো এখানে খুব একটা মাছ হচ্ছে না, তো মূল খালে যাবো এবার। আর এখন জোয়ার চলছে, প্রচুর জল ভর্তি, তো জল কমলে, ভাটা হলে তখনই চিংড়ি মাছটা পড়বে, আর পরেও প্রচুর চিংড়ি মাছ। তো আজকে কী হবে জানি না। তো দেখুন একটা চেঙ্গা মাছ পড়েছে প্রথম খেপেই, এটাই বহুনি। তো মাছটা বের করে আপনাদের দেখাই, ছোট্ট চেও। তো দেখতে পাচ্ছেন ছোট চেও, প্রথম বহুনি মাছ যেটা, তো এটা রেখে দেব, আর তারপরে মূল খালের দিকে যাব, ওখানে গিয়ে জাল ফেলবো আর আপনাদের দেখাবো। তো দেখুন মূল খালে পৌঁছে গেছি, আর এখানেই জাল ফেলে মাছ ধরবো আজকে। তো জল পুরো ভরা, এই সময়টা খুব একটা মাছ হয় না বেশি জল থাকলে, পরপর জল কমবে, ভাটা শুরু হবে এবার, তো তখনই মাছটা হবে, চিংড়ি মাছ প্রচুর পড়বে। তো সেগুলো দেখাবো আপনাদের, কিন্তু তার আগে জাল ফেলে দেখছি যে মাছ পড়ছে কিনা। তো মাছ পড়ছে, দু একটা চিংড়ি পড়ছে, খুবই কম, দেখুন একটা দুটো চিংড়ি হচ্ছে, চিংড়ি পড়ছে। তো এইভাবে আমি জাল ফেলতেই থাকবো যতক্ষণ না বাড়ির খাওয়ার মাছটা হয়ে যায়, আর বাড়ির খাওয়ার মাছটা হয়ে গেলেই সন্ধ্যার আগে চলে যাব, কারণ একা এসেছি, বেশিক্ষণও জাল ফেলবো না, 3:30 বাজে এখন। আর পুরো ভাটা হওয়ার পর্যন্ত থাকা যাবে না, কারণ অনেকটাই জল কমবে, এখন সবে জোয়ার শেষ হলো, ভাটা শুরু হচ্ছে, জল কমতেও সময় লাগবে অনেকটা। পুরো ভাটা হলে, একদম জল কমলে তখন চিংড়ি মাছটা প্রচুর পড়ে, প্রতি খেপেই প্রচুর ভালো চিংড়ি পড়ে, কিন্তু সেই ভাটা হতে হতে সন্ধে হয়ে যাবে, আর অতক্ষণ আমি থাকবো না, কারণ একা এসেছি, সাথে কেউ থাকলে তখন থাকা যায়, আর এটা লোকালয় থেকে অনেকটাই দূরে, একদম শুনশান জায়গা। তো সবটাই দেখাবো আপনাদের, সাথে থাকুন, জাল ফেলাগুলো দেখতে থাকুন, কতটা কি মাছ পড়ছে সবটাই দেখাচ্ছি আপনাদের, আর শেষে আপনাদের দেখিয়ে দেব কতটা কি মাছ পেলাম।
তো বন্ধুরা আপনাদের দেখাই একবার, পুরো জল ভর্তি জোয়ার হয়ে গেছে, এই জন্য মাছ হচ্ছে না। আর আজকে এসেছি মূলত চিংড়ি মাছ ধরতে, তো পুরো জল ভর্তি হয়ে যাওয়ার জন্য মাছটা হচ্ছে না। আর এরপরেই ভাটা শুরু হবে, জোয়ার হয়ে গেছে, তো একটু জল কমুক, ততক্ষণ একটু অপেক্ষা করি, তারপরে আপনাদের মাছ পড়লে দেখাবো। তো সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাইকে ধন্যবাদ, ভিডিওটি দেখতে থাকুন। আর দেখুন পুরোটা চারদিকে দেখাচ্ছি, পুরোটা জল ভর্তি হয়ে গেছে। আর এখন প্রায় 3টা বাজতে যায়, এসেছি দুপুরে, তো আজকে দুপুরেই জোয়ার, তো সেই জন্য জল পুরো ভর্তি। আর চিংড়ি মাছ আছে যদিও, অল্প কিছু চিংড়ি পড়ছে, কিন্তু সেভাবে পড়ছে না, কারণ জল পুরো ভর্তি হয়ে গেছে। একটু জল কমলে তারপরে জাল ফেলবো, মাছ ধরবো আর আপনাদের দেখাবো। জাল ফেলা ভিডিও দেখাতে পারবো না, তো শেষে আপনাদের দেখাবো টোটাল কতটা মাছ পাচ্ছি। দেখুন দারুণ চিংড়ি পড়েছে, দারুণ চিংড়ি, ট্যাংরা চিংড়ি, চ্যাও মাছ, তো প্রচুর মাছ হচ্ছে। কত বড় একটা পার্সে পড়েছে দেখুন বন্ধুরা, সেই সাইজ। একদম জ্যান্ত, সেই সাইজের পার্সে দেখুন বন্ধুরা, কত বড় একটা পার্সে, পুরো ডিম আছে, ডিম ভর্তি মাছ, একদম বড় সাইজের পার্সে। দেখে দিই প্যাকের মধ্যে, সেই সাইজের চিংড়ি, সেই সাইজের চিংড়ি বন্ধুরা, আরো আছে প্রচুর চিংড়ি পড়েছে। বন্ধুরা চিংড়ি আরো আছে। তো বন্ধুরা বিকেল হতে যায়, আর আমি জাল ফেলতে ফেলতে একটু রেস্ট নিচ্ছি, কারণ অনেকক্ষণ জাল ফেললাম, তো পরিশ্রম হয়ে গেছে একটু, তো তার জন্য একটু রেস্ট নিচ্ছি। আর পুরো বিকেল হয়ে গেছে, আর একটু পরেই সন্ধ্যা নেমে যাবে, তো আমার কাছে টর্চ ফর সবই আছে। তো দেখুন একাই এসেছি, তো চারদিকে পরিবেশটা একবার আপনাদের দেখে নিই, তো দারুণ পরিবেশ, তারই মধ্যে একা একদম শুনশান, একদম অরণ্যের মধ্যে, পাশে খাল, তো জাল ফেলছিলাম ওখানে, এখন একটু রেস্ট নিচ্ছি, তো আপনাদের পরিবেশটা একটু দেখাই। তো দেখুন একদম জঙ্গল চারদিকটা, এই যে দেখুন জঙ্গল, মাঝখান দিয়ে খাল বয়ে যাচ্ছে। চলুন আবার মাছ ধরলে আপনাদের দেখাচ্ছি, আর শেষে দেখাচ্ছি আপনাদের কত মাছ পেয়েছি। তার আগে আপনাদের দেখে নিই এখন পর্যন্ত কতটা মাছ ধরেছি, তো দেখতে দেখুন বন্ধুরা। তো বন্ধুরা দেখুন মোটামুটি চিংড়ি পার্সে করে 400-500 মাছ হয়ে গেছে। তো দেখুন চিংড়ি আর পার্সে তো মোটামুটি ভালোই পেয়েছি, তো আর ভাটা হলে আরও মাছ পাবো, তো তখন দেখাবো কতটা কী মাছ পাচ্ছি। দেখুন ট্যাংরা মাছ, দেশি ট্যাংরাও কিছু পেয়েছি, কাঁকড়া পেয়েছি, তো সবই জানতে এখন, তো আর কিছুক্ষণ মাছ ধরবো, তারপর শেষে আপনাদের দেখাবো কতটা কী মাছ পাচ্ছি, তো সাথে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সূর্যাস্ত হতে যায়, একদম অন্ধকার হয়ে এসছে, তো এবার আমি বাড়ির দিকে বেরোবো, তো বাড়িতে গিয়ে দেখাচ্ছি কতটা কী মাছ পেয়েছি, তো সাথে থাকুন বন্ধুরা। একদম অন্ধকার হয়ে এসছে প্রায়, তো চলুন যাওয়া যাক বাড়িতে গিয়ে দেখাচ্ছি আপনাদের কতটা কী মাছ পেলাম। তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে দেখাচ্ছি কতটা কী মাছ পেয়েছি। মোটামুটি খুব খারাপ হয়নি মাছ, তো বেশি মাছও হয়নি আজকে, কারণ একাই গেছিলাম আর বেশিক্ষণ জাল ফেলতে পারিনি, অল্প কিছুক্ষণ জাল ফেলেই চলে এসেছিলাম, তো সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আর ভাটা হতে অনেক দেরি মানে হবে, তো সেই জন্য বেশি জাল ফেলা হয়নি। তো যতটা মাছ পেয়েছি সেটাই আপনাদের দেখাচ্ছি, মোটামুটি 500-600 মাছ হবে, আর বাড়ির খাওয়ার মাছ মোটামুটি হয়ে যাবে এটাতে। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই, আর সবাই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিদায়।